बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय बंधुरा आसलामु आलैकुम। आशा करछि तुम्हारा सकले अनेक भालो आछो। धापे धापे शिक्षा क्लासे आमी तुम्हारा सबाई के स्वागत जानाच्छि। तो बंधुरा आज के तुम्हारे जोनो निये एसेछि बेबी श्रेणी द्वितीय मडल परीक्षा 2022 विषय गणित। ओके, तो बंधुरा आज के शुधुमात्र गणित विषय परीक्षार प्रश्नपत्रगुलो देखे निब एवं किभावे उत्तर दीते हैं सेटाओ जेने निब। तो बंधुरा परेर भिडियोते आमी तोमादेरके बांगला विषय प्रश्न दिए दिब, तारपरे इंग्रेजी विषय प्रश्नटाओ दिए दिब। तो बंधुरा तुम्हारा जारा प्रथम मडल परीक्षार प्रश्नगुलो उत्तरगुलो देखोनी तारा आमार डिस्क्रिप्शने लिंक देवा थाकबे, सेखान थेके देखे निते पारो। ताछाड़ाओ আমার চ্যানেলে প্লেলিস্টে গেলেও তোমরা অনেকগুলো সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নপত্র এবং মডেল পরীক্ষার প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। আজকে শুধু আমরা গণিত বিষয়ে পরীক্ষা দিব এবং প্রশ্নগুলো জেনে নিব। তো বন্ধুরা এখানে লক্ষ্য করো, এখানে পূর্ণমান রয়েছে 30, আমাদের সময় রয়েছে 25 মিনিট। তাহলে চলো আমরা পুরো প্রশ্নপত্রটা আগে দেখে নিই। এখানে এক নাম্বার রয়েছে শতকীয়া লিখতে বলেছে, দুই নাম্বারে বিজোড় সংখ্যা লিখতে বলেছে, তিন নাম্বারে ছোট থেকে বড়তে সাজাতে বলেছে, এখানে চার নাম্বারে বড় থেকে ছোটতে সাজাতে বলেছে, পাঁচ নাম্বারে দুইয়ের ঘরে নামাতা লিখতে বলেছে এবং ছয় নাম্বারে যোগ করতে বলেছে। ওকে বন্ধুরা, মোট আমাদের রয়েছে 30 নাম্বারের পরীক্ষা, আমাদের সময় হচ্ছে 25 মিনিট। তো বন্ধুরা চলো আমরা তাহলে প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখে নেই। বন্ধুরা আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম এখানে আমাদের নামের জন্য ঘর ফাঁকা রাখা হয়েছে, এখানে আমরা নিজেদের নাম লিখব। এখানে আমরা ক শাখায় পড়লে ক দেব, খ শাখায় পড়লে খ দেব, এখানে নিজেদের রোল নাম্বার দেব। ওকে, তো বন্ধুরা দেখো এক নাম্বারে রয়েছে 21 থেকে 30 পর্যন্ত বাংলা শতকীয়া লেখো। তো বন্ধুরা চলো আমরা 21 থেকে 30 পর্যন্ত বাংলা শতকীয়াগুলো লিখে ফেলি। তাহলে আমাদের 21 থেকে লিখতে বলেছে, তা আমরা লিখলাম 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, এভাবে আমরা 30 পর্যন্ত লিখে ফেলব। ওকে, তো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং লাইক কমেন্ট করতেও ভুলবে না। ওকে, তো বন্ধুরা আমাদের এক নম্বরের প্রশ্নের উত্তর লেখা শেষ, এবার আমরা দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখব। দেখো আমরা দুই নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখি। দুই নম্বরের প্রশ্ন বলেছে 31 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যা লিখো। আমাদের এখানে 31 থেকে 49 পর্যন্ত লিখতে বলেছে, তাহলে আমরা এই 31টা প্রথমে আমরা লিখলাম, এবার আমরা 49 পর্যন্ত লিখব। তার 31-এর পর হয় বিজোড় সংখ্যা হয় 33, তাই না? একটা লিখব, একটা লিখব না, এভাবে, তাই না? তারপর আমরা 35-এর পর 36 বাদ দিয়ে আমরা এখানে লিখব 37, 38 বাদ দিয়ে লিখব 39, কারণ আমরা জানি বিজোড় সংখ্যা 1 3 5 7 9 দিয়ে হয়, তাই না? 1 থেকে 50 পর্যন্ত আমরা জোড় বিজোড় সংখ্যা তো লিখতে শিখে গেছি, তাই না? তো বন্ধুরা তোমাদের যদি জোড় বিজোড় সংখ্যা লেখার সমস্যা থাকে তাহলে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, ওখানে অনেক সুন্দর করে জোড় বিজোড়ের সংখ্যাগুলো বোঝানো হয়েছে কিভাবে জোড় বিজোড় লিখতে হয়। ওকে, এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো বন্ধুরা আমাদের দুই নাম্বার পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া, দুই নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া শেষ, এবার আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর দিব। এখানে লেখা আছে নিচে সংখ্যাগুলো ছোট থেকে বড়তে সাজাও। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে এলোমেলোভাবে, আমরা এগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো বন্ধুরা আমরা তো ছোট থেকে বড় ক্রমে সাজাতে শিখে গেছি, তাই না? তো তোমাদের মধ্যে কারো যদি ছোট থেকে বড় সাজানো বা বড় থেকে ছোট সাজানো সমস্যা থাকে তাহলে তোমরা আমার প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, ওখানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিভাবে সাজাতে হয় অনেক সুন্দর করে প্লে বেবি শ্রেণীর বাচ্চাদের জন্য দেওয়া রয়েছে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের জন্য
দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমি তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো আমাদের এখানে সব থেকে ছোটো হচ্ছে 4, তাই না? কারণ 4 হচ্ছে এককের ঘরে রয়েছে, 8ও কিন্তু এখানে এককের ঘরে রয়েছে, বাকিগুলো কিন্তু প্রত্যেকটাতে দুইটা করে সংখ্যা রয়েছে, দেখো তোমরা লক্ষ্য করো। আর 4 আর 8 এ একটা করে সংখ্যা রয়েছে, তাহলে 4 ছোট, তাই না? তাহলে আমরা প্রথমে এই 4টাকে গোল দাগ দিব, দিয়ে এখানে 4টাকে আমরা বসিয়ে দিব। তারপরে আমরা 8 এককের, 8ও একটা সংখ্যা রয়েছে, অর্থাৎ 8ও এককের ঘরে রয়েছে, তাহলে আমরা এবার 8টাকে। তো বন্ধুরা আমি এখানে 8টাকে গোল দাগ দিয়ে এখানে 8টাকে বসিয়ে দিলাম। 8-এর পরে আমরা দেখবো এবার 9 আছে কি না, 9-এর পরে 10 আছে কি না দেখবো। এখানে 9 নাই, 10 রয়েছে, আমি এখানে 10টাকে গোল দাগ দিয়ে এখানে আমি 10 দিলাম। তো বন্ধুরা, ছোট থেকে বড় সংখ্যা সাজাতে হলে তোমাদের আগের থেকে পরীক্ষা দেওয়ার আগে ছোট থেকে বড় কীভাবে সাজাতে হয় বা বড় থেকে ছোট কীভাবে সাজাতে হয় সেই সম্বন্ধে ধারণা নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি ছোট থেকে বড় সাজানোর সমস্যা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে কীভাবে ছোট থেকে বড় সাজাতে হয়, ওখানে অনেক সুন্দর করে বুঝে দেওয়া হয়েছে, বা বড় থেকে ছোট কীভাবে সাজাতে হয় সেটাও বুঝে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কীভাবে সাজাতে হয় সেটা তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের প্রশ্নে উত্তর কীভাবে লিখতে হবে শুধুমাত্র আজকে সেটাই দেখাচ্ছি। এখানে বোঝাতে গেলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এখানে তোমাদেরকে বুঝালাম না, তোমাদের দেখতে যদি ইচ্ছে হয় তাহলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ, এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর লিখব। 4 নম্বরে রয়েছে, নিচের সংখ্যাগুলো বড় থেকে ছোটোতে সাজাও। আমরা 3 নম্বরে ছোট থেকে বড়তে সাজালাম, এবার বড় থেকে ছোটোতে সাজাবো। এখানে সব থেকে বড় হচ্ছে 40, আমি 40টাকে গোল দাগ দিয়ে 40টাকে বসিয়ে দিলাম। তারপর আমরা লিখব 35, তারপরে আমরা এখানে লিখব 30, তারপরে লিখব 28, তারপরে লিখব 22, তারপরে বন্ধুরা আমরা এখানে লিখব 16, তারপরে লিখব আমরা 12, এবার লিখব 10, তারপর লিখব 9, এবার লিখব 5। আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ। এবার বন্ধুরা আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে রয়েছে, 2-এর ঘরের নামতা লিখো। তাহলে আমাদের এখানে সাজানোই আছে, আমাদের শুধু উত্তরটা লিখতে হবে। 2 1 কে 2, 2 2 কোনো 4, 2 3 6, 2 4 8। বন্ধুরা, 2-এর ঘরের নামতা একটি সহজ পদ্ধতি আছে। এখানে আমরা শুধু বিজোড় সংখ্যাগুলো যদি 2 থেকে 20 পর্যন্ত লিখি তাহলে কিন্তু আমাদের 2-এর ঘরের নামতা লেখা হয়ে যাবে, তাই না? লিখলাম 10, 10-এর পরে এবার লিখব আমরা 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20 বা 20 বললেও হবে। ওকে, তো বন্ধুরা আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ। এবার আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর লিখব। এখানে আমরা 3টা 2টা কয়টা হয়, আমি তোমাদের প্লে বেবি শ্রেণীদের জন্য যোগ বিয়োগ অনেক সুন্দর করে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তোমাদেরকে আমি শিখিয়েছি। তোমরা যদি চাও সেই ভিডিওটি দেখতে যোগ বিয়োগের, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো 3টা আর 2টা, 1 2 3, আর এখানে 2 রয়েছে, তাহলে 1 2 3 4 5, এখানে আমি দিলাম 5। তারপরে এখানে 4 আর 3 কত হয়, 4 1 2 3 4, এখানে 3 1 2 3, তাহলে 4টা 3টা হয় 7টা। ওকে, তারপরে বন্ধুরা এখানে 6টা আর 3টা কয়টা হয়, আমি এখানে যোগ করে দিলাম, ভিডিওটি আর লম্বা করবো না, তোমরা সুন্দর করে বাসায় যোগ করবে, দাগ টেনে যোগ করতে পারো বা হাতে গুনে যোগ করতে পারো, তোমরা সেভাবে করে ফেলবে। তাছাড়া আমি এই যোগগুলো অনেক সুন্দর করে বুঝিয়েছি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আমি বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে যোগগুলো বুঝিয়েছি, পুতুল দিয়ে, বল দিয়ে, বিভিন্নভাবে। হ্যাঁ, তোমাদের যদি প্রয়োজন হয় মনে করো তোমরা দেখবে, তাহলে সেই যোগগুলো দেখে নিতে পারো, অনেক সুন্দর করে সেখানে যোগগুলো করে দেওয়া হয়েছে। 7টা আর 2টা হয় 9টা। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় মডেল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়া শেষ।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরপর আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসবো, আশা করি তোমরা সেটাও দেখে নিবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।